ওই মানুষটা কারায় পড়ে গড়াগড়ি খাচ্ছে আর মা মা বলে ডাক দিচ্ছে, ওই মানুষটাকে বাঁচাতে হবে। পঞ্চায়েত নির্বাচনে 100 জনের বেশি খুন হয়েছেন, 41 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, 41 জন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা খুন হয়েছেন তাদের পরিবারের লোক সিপিএম এর বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে নয়, আঙুল তুলেছে শাসক দলের বিরুদ্ধে। তাই যিনি খুন হয়েছেন তার মায়ের চোখের জল, আর বিজেপির যে আদিবাসী ছেলেটি খুন হয়েছে পুরুলিয়ায় তার মায়ের চোখের জলের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। চোখের জলের হয় না কোনো রং, এর মধ্যে থেকে রঙকে দূরে সরিয়ে রাখুন। এই লড়াই আমরা করছি আগ্রাসনের বিরুদ্ধে, সর্বভুক একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, প্রচণ্ড খিদা এই দলটার, এরা সব কিছু খেয়ে ফেলছে। চিন্তা করুন, মাত্র 20 বছর বয়স হয়েছে এই দলের, কংগ্রেসের গর্ব থেকে 98 সালের 1 জানুয়ারি একটা বর্ণময় বিরাট শিশু জন্মগ্রহণ করেছিল। আজকে সেই শিশু এগোতে এগোতে আজকে চলে গেছে অনেক দূরে, আজকে তাকে একটু কাছে নিয়ে আসতে হবে, একটুখানি ক্ষমতার বাইরে পৌঁছে দিতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই কথা বলতে, যদি আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী ভারতবর্ষে 5 বছরের জন্য একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার দিতে পারবেন, তাহলে তাকে ভোট দেবেন। আর আপনারা তাকিয়ে দেখুন এই জোট বলে যাদের ঘুরছেন, কলকাতায় দেখেছিলেন 9টা দল, আমরা ভেবেছিলাম বাঙালিরা নবরত্ন কারি খাবো, কিন্তু দেখলাম ওখান থেকে ছিটকে চলে যাচ্ছে 1টা 2টো। তাহলে শেষে কি 5 মিশিলির তরকারি? একদিকে 5 মিশিলির তরকারি, অন্যদিকে বিজেপির সাদা ঘিবা, কোনটা বেছে নেবেন চিন্তা করবেন? একদিকে প্রধানমন্ত্রীর চেয়ার আর অন্যদিকে এদের চাটাই। এই চেয়ার আর চাটাইয়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বাংলার নববর্ষ